আমরা ঘটনার পরবর্তী পর্যায়ে যাব। সল লেকে আপনারা জানেন যে গতকাল সত্যি বিস্ময় লাগছিল যে গত কাল রবিবার এবং শনিবার পর পর এতগুলো ছিনতাইয়ের ঘটনা হয়েছিল আমাদের অত্যন্ত পরিকল্পিত শহর এবং কার্যত ভিআইপি ভিভিআইপি অধ্যুষিত নগরী সেই সল্ট লেকে। এমন অবস্থা হয়েছিল যে প্রায় ছিনতাই নগরী মনে হচ্ছিল আমাদের অন্তত সেই মুহূর্তে। পরের পর ঘটনা এবং গতকাল ছুটির দিনের সন্ধেবেলা গোটা উইকেন্ড কার্যত ছিনতাই কণ্টকিত হয়ে রইল সল্ট লেক। তাই নিয়ে আমাদের পরবর্তী অংশ। সন্ধিদা আমাদের সঙ্গে আছেন এবং আমাদের সঙ্গে এই স্টুডিওতে আছেন দুজন যারা সরাসরি এই ঘটনা এফেক্টেড যারা ভিকটিম। আমি প্রথমেই আপনার কাছে জানতে চাইবো আপনার নাম এবং যে ঘটনা আপনার অভিজ্ঞতা করতে হয়েছে। আমার নাম কাকলি দাস। আমার একদম বাড়ির সামনেই ঘটনাটা ঘটেছে। আমি সামনেই দোকান থেকে ফিরছিলাম, তো তখন হঠাৎ মনে হলো যে একটা বাইক একদম আমার কাজ ঘেঁষে যাচ্ছে একদম ধার দিয়ে। তো তখনই আমি একটু সরে যাওয়াতেই একটা হাত আমার একদম কাঁধে পড়লো এবং আমি একটা খুব জোর চিৎকার দিয়েছিলাম। যেহেতু আমার বাড়ির সামনে, আমার ছেলেও শুনেছে সেটা, তো গলায় হাত দিয়ে দেখলাম আমার চেনটা নেই। তো স্বাভাবিকভাবে আমি একটু নার্ভাস হয়ে পড়েছিলাম। তো তারপরেই আমার ছেলে নেমে এসেছে, আমার পাশের একজন প্রতিবেশী নেমে এসে গাড়ি করে চেষ্টা করেছিলাম আর কি, যদি কিছু করা যায়, ধরা যায় যদি। তো সেটা হয়ে ওঠেনি। তো এই ধরনের ঘটনা সল্ট লেকে প্রথম নাকি ওই এলাকায় ওই ব্লকে বা আশেপাশের ব্লকে এই ধরনের ঘটনা? না না, প্রথম তা বলবো না, এর আগেও ঘটেছে এরকম ঘটনা। আমার শাশুড়ি মা ক্ষেত্রেও ঘটেছিল কয়েক বছর আগে, এবং আমার পাশেও এক ভদ্রমহিলা মাসিমা বলি, ওনার কাছেও ওনারও এই জিনিস ঘটেছিল। ঘটেনি তা বলবো না, কিন্তু সন্ধে 7টার সময় রাস্তার সামনে, আমার নিজের বাড়ির সামনে আমার কোনো নিরাপত্তা নেই, এটাই হচ্ছে মানে আমার প্রশ্ন। এই ঘটনাগুলো একটা মালার মতো সূত্র গাঁথার চেষ্টা করব যে সার্বিক কোনো ছবি আমরা পাই কিনা। একটু আপনার নাম এবং আপনার সঙ্গে ঘটনাটা যদি একটু বলেন। আমার নাম রীনা ভট্টাচার্য। আমি সল্ট লেকে এইচ ব্লকে একটা আবাসনে থাকি, দিগন্তিকা আবাসন। শনিবার ঠিক 7টার সময়, কারণ আমি ঘটনা ঘটার ঠিক 2 মিনিট আগে ঘড়িটা দেখেছিলাম, আমি টালিগঞ্জে এসেছিলাম, ট্যাক্সি করেই নেমেছি, কিন্তু আমি বাড়ির একটু হয়তো 50 গজ দূরে ট্যাক্সি থেকে নেমেছিলাম এবং সেখানে যথেষ্ট লোকজন গাড়ি সবই ছিল এবং আমি বাঁধার দিয়েই হেঁটে আসছিলাম। আমার কাঁধে ব্যাগ ছিল, হাফ ওয়ে এসেছি, মানে আমার হাউজিংয়ের গেটটা দেখা যাচ্ছিল। ঠিক সেই সময় ঠিক উনি যেরকমভাবে বললেন, আমার পেছন থেকে হঠাৎ আমি কোনো বাইকের, যেটা অবাক কাণ্ড, আমি বাইকের কোনো আওয়াজ পাইনি, মানে এতটাই আস্তে সে আসছিল। পেছনে এরকম একটা ঠান্ডা, আমার মনে হলো যেন ঠিক সাপের মতন এরকম একটা হাত এমনভাবে এলো, আমার গাটা একেবারে শিরশির করে উঠলো। আমি চমকে তাকিয়েই আমার একদম মুখের কাছে, মুখটা আমার গলা দিয়ে একটা চিৎকার বেরিয়ে এসেছিলো অটোমেটিক্যালি। তো আমার হাতটাও এরকমভাবে রিফ্লেক্স অ্যাকশানে এরকমভাবে চলে এসেছিলো, ও সঙ্গে সঙ্গে টান মেরে নিয়ে, এবং সল্ট লেকে আপনারা জানেন মানে চতুর্দিকে রাস্তা আছে, ও একটু গিয়েই ডান দিকে টার্ন নিয়ে না, যার জন্য আমি আর কিছুই দেখতে পাইনি। মানে তা সত্ত্বেও আমি চিৎকার করেছি, কেউ বাইকটাকে থামান, কেউ বাইকটাকে থামান, কিন্তু পেছন থেকে অনেকে ছুটে এলো, সামনে থেকে মানে সেই বাইকটাকে থামাবার কেউ চেষ্টা করেনি। আমার এটাই যে আমার বাড়ি থেকে তখন বোধ হয় 10 ফুট দূরত্বে আমি আছি, আর সেইটুকু জায়গাও কি আমি নিরাপদ নই? আজকে একবিংশ শতাব্দীতে আমি ওই একটা সামান্য মানে একটা, ধরুন আমি এমন কিছু গয়না পরেছিলাম না, আমি যদি রাত 10টায় 10:30 আসতাম তো বলতে পারতো এত রাত্রিরে তুমি একা আসছো, কি আমি দুপুর 3টের সময় আসতাম শুনশান, সেটা একটা কথা। আমি সন্ধে 7টা জনবহুল রাস্তা, সেখানে আমি একটা হার পরে বা একটা বালা পরে আর যেতে পারবো না, তাহলে এটা কোন রাজ্যে আমরা মানে বাস করছি, সেটাই আমার প্রশ্ন। বুঝতেই পারছেন স্টুডিওর স্বল্প পরিসরে সবাইকে আমরা হাজির করতে পারিনি। খুব দ্রুত আরও 3টে ঘটনা গত 24 বা 48 ঘন্টা, আপনাদের বললাম যে শনিবার দুপুর থেকে সন্ধ্যের মধ্যে 4টি ঘটনা আমাদের সামনে আসে, রোববার 1টি। বিএফ ব্লকের বাসিন্দা জবা চক্রবর্তী, তারও গলার হাত ছিনতাই করে পালায় দুষ্কৃতীরা। এই একইভাবে ওনারা যেরকম বলছেন বাইকে চেপে হাড় ছিনতাই হয়, উত্তর বিধাননগর থানায় পরে কমপ্লেন করা হয়। এফডি ব্লকের বাসিন্দা সোহিনী অধিকারী,
প্রাক্তন আইনমন্ত্রী নিশীথ অধিকারীর পুত্রবধূ তার বাড়ির সামনে শনিবার হাঁটতে বেরিয়েছিলেন। সাইকেল চালিয়ে দুষ্কৃতী মোবাইল ছিনতাই করে পালায়। চিৎকার চেঁচামেচিতে অবশ্য দুষ্কৃতীকে শেষ পর্যন্ত ধরা যায়। এবং গতকাল রবিবার এএল ব্লকের দেবস্মিতা জেনা, তিনি কেনাকাটা করে বাড়ি ফিরছিলেন, বাড়ির সামনে বাইকে করে দুষ্কৃতীরা ওই একই কায়দায় গলার হার ছিনতাই করে। পূর্ব বিধাননগর থানায় অভিযোগ দেওয়া হয়। সন্দীপ, আপনার কাছে যেটা জানতে চাইব, ঘটনার একটা পরম্পরা আছে, একটা একই ধরনের ঘটনা ঘটেছে, সেখানে তো পুলিশের কাজটা কিছুটা সহজও হয়ে যায় যে একইভাবে সাইকেল বা বাইকে ছিনতাই হচ্ছে। আমরা সবাই জানি যে এই সল্টলেকে যে ছোটোখাটো ব্লকের মধ্যে পার্কগুলো আছে, অনেক সময় আলো জ্বলায় না। মানে এখানে যদি একটু নজরদারি করা যায়, এই ধরনের ছোটো অপরাধ কি নিয়ন্ত্রণ পাওয়া যায় না এগুলোর উপর? এই জাতীয় ঘটনাটা এটা আতঙ্কিত হওয়ার মতোই কথা, কারণ ঘটনাগুলো যেভাবে হয়েছে, যারা ভিকটিম তারা তো বলছেন বা আমরা আপনাদের মাধ্যমে আমরা দেখেছি, কারণ এটা এটা খুব মানে ডিসপারেশন, মানে এটা কারণ অনেক ঝুঁকি নিয়ে করা, প্রায় তোয়াক্কা না করে করার মতোই, কারণ যে কোনো মুহূর্তে ধরা পড়তেই পারতো। ওরা চিৎকার করছে সামনে হুপ করলে, পেছন থেকে লোকেরা ছুটে এসেছে সামনে থেকে আরও ধরতেই পারতো, তা সত্ত্বেও করার এটা এটা। তবে হ্যাঁ, আপনি যেটা বলেছেন, আমার মনে হয় এটা এরা ধরা পড়ার কথা, ধরা পড়ে হয়তো যাবে। যেদিকটা ঘটনাটাগুলো ঘটেছে সেদিকটা সম্ভবত কেষ্টপুর বা সেক্টর ফাইভ ওই দিকের হবে। তো একটা কথা আমাদের একটু যদি আমরা একটু ভেবে নিই, কারণ সল্টলেক আগের মতো বেশ কয়েক বছর আগে যেমন ছিল যে সেলফ কন্টেন্ট, খুব একটা বাইরের লোকেরা নেই, ওই শুধু ওটুকু নিয়েই সবটা আছে, এখন কিন্তু বিশেষ করে সেক্টর ফাইভ এবং রাজারহাট এই দুদিকে কিন্তু অজস্র কর্মকাণ্ড, বহু নতুন বাড়ি আসা, বহু অফিসে বহু বাইরের লোক, তার সঙ্গে এই জমির দালাল, বাড়ির দালাল, তার সঙ্গে ওই আরও অন্যান্য রাজ্য থেকেও নানা রকম ট্রান্সপোর্টের কারবারি, এই জায়গাটা চেহারাটা গেছে পাল্টে। তবে আমি একটা কথা বলি যে এখানে কমিশনারেট করাটা খুবই এটা এটা সময়োপযোগী এবং খুব সময় করা হয়েছে, এবং এই যে ঘটনাগুলো যেভাবে হয়েছে এটা নিয়ে আমার মনে খুব প্রয়োজন এই মুহূর্তে, সেটা হচ্ছে যে পুলিশের লোকেদের ওই যান্ত্রিকভাবে থানায় বসে থাকা, যখন ঘটনা হওয়ার পর থানায় এসে একটা অভিযোগ করলো তারপরে করা, সেখান থেকে সরে এসে একেবারে এলাকার, আবার সল্টলেকে একটা সুবিধা আছে, সমস্ত ব্লকে ওদের নিজস্ব কমিটি আছে, তাদের পুজো বা অন্যান্য সামাজিক কাজকর্ম একসঙ্গে হন, তাদের সঙ্গে বিভিন্ন লোকালিটিতে ক্রমাগত বসে, যেমন সন্দীপ একবার আপনাকে আটকাচ্ছি, সল্টলেকে একটা স্পেসিফিক অভিযোগ পাওয়া যেত আগে, আরও বেশি রকম পাওয়া যেত, যে সল্টলেক ভিভিআইপি এলাকা, পুলিশ কর্মীরা বা অফিসাররা ভিআইপিদের সুরক্ষা দিতে যতটা তারা তৎপর বা যতটা তাদের ব্যস্ত থাকতে হয়, সংখ্যার কারণেই ততটা সাধারণ মানুষকে সেই নিরাপত্তা বা সুরক্ষা দেওয়া যাচ্ছে না, যেত না। না মানে ওখানে ভিআইপিদের যে খুব একটা মানে আলাদা করে কিছু, যেমন একসময় প্রাক্তন মুখ্যমন্ত্রী থাকতেন তার জন্য যে ব্যবস্থা করা যায় সেটা ছিল, তবে ওটার থেকেও বড় কথা এখন আমার মনে হয় যেটা আমরা আলোচনা করছিলাম, যে যেটা দরকার ওই এই যে ক্রাইমের ধরনগুলো বদলাচ্ছে। আগে যেমন ওখানে বাড়িতে বয়স্ক বয়স্করা থাকতেন, সেই বাড়িতে হয়তো দরজা ভেঙে করা বা দুপুরবেলা দরজার মধ্যে খুলে ভেতরে গিয়ে তাদের একটি ওই চুরি ছিনতাই করা, অনেক সময় ডাকাতি ওখানে হয়েছে দু একটা আগে, কিন্তু এখন এই চেহারাটা নতুন, যে এই যেভাবে ওরা ওই যে একের পর এক, আমার মনে হয় দুষ্কৃতকারী একজন বা দুজন হবে, একজনও হতেও পারে, যে সময়টা যেভাবে হয়েছে বা যেভাবে ঘটনাগুলো হয়েছে, এটা খুব মানে খুব মানে একেবারে এটা খুবই আনকমন, এটা খুব যে হয় নিয়মিত কোথাও এটা এটা কিন্তু তা নয়, এটা খুবই একটা ভিন্ন ধরনের ঘটনা। তবে মোটর সাইকেল করে বা স্কুটারে করে বা মোটর বাইক যেগুলো বের সেটা করে একের পর এক ঘটনা ঘটে যাওয়ার পরে আমার মনে হয় ওদের গ্রেপ্তার করাটা করা উচিত, মানে এবং এত অল্প সময়ের মধ্যে, এত অল্প সময়ের মধ্যে পর চারটে ঘটনা যেভাবে ঝুঁকি নিয়ে করেছে, আমার মনে হয় যে সল্টলেক পুলিশ নিশ্চিতভাবে এটা একটা এর একটা কিনারা করতে পারবে, কারণ ঘটনা যেটা আপনি যেভাবে বলছেন যে এটা খুব পাঁচজন মতো যেভাবে হয় সেরকম ঠিক নয়, এবং আমার এই আমি ওখানকার পুলিশ কমিশনারকে জানি, পুলিশ কমিশনার দুটো ওর আমি বলবো ওর বৈশিষ্ট্য নিয়ে আমার কাছে কাজ করেছেন একসময়, ওর ওর এই কাজের ব্যাপারে দক্ষতাও যেমন, এবং ওর আর একটা গুণ হচ্ছে ওর সহকর্মীদের কাছ থেকে সম্পূর্ণ সহযোগিতা পাওয়ার মতো ওর ব্যক্তিত্ব। আমার তবে আমার মনে হয় এর সঙ্গে পাশাপাশি যেটা দরকার, যেমন যেটা আমরা একটু আলোচনা করছিলাম, নতুন লোক, অজানা লোক অজস্র এসে কাজের সুবাদে ওই এলাকাতে আছেন, এবং কেষ্টপুর টেস্টপুর এলাকা আমরা ওরাও জানেন যে কী ধরনের নানান জায়গা থেকে লোকজনরা যে ধরনের চেহারাটা হয়েছে, সেখানে কিন্তু নিয়মিত যারা পাড়ার বাসিন্দা তাদের যে সঙ্গে একটা যোগাযোগ, এবং সবথেকে আরেকটা করণীয় হচ্ছে পুলিশের সমস্ত স্তরের কর্মচারীদের, শুধু অফিসার নয় মানে যারা কনস্টেবল সবাইকে নিয়ে এই টিমগুলি কিন্তু খুব সক্রিয় টিম করা দরকার, এবং তাদের এলাকায় বিভিন্ন জায়গায়
তারা যেন নিজের থেকে দায়িত্ব নিয়ে করে একেবারে নতুন চাকরিতে জয়েন করা কনস্টেবল পর্যন্ত এইটা এবং এলাকার যারা অধিবাসীদের সঙ্গে যে কমিটিগুলি তার সঙ্গে একবারে নিয়মিত যোগাযোগ করা। হ্যাঁ, আর একটা সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এটা হঠাৎ হয় না, এর যে করেছে যে দুষ্কৃতকারী একদিনে করেনি, লক্ষ্য করেছে, দেখেছে কখন আসেন, এলাকাগুলো চিনেছে, রাস্তা চিনেছে। সেই জন্য ওই বাড়ি থেকে ওই এখানে যারা ড্রাইভারে কেউ বসে থাকে, কোনো হকার রিক্সা যারা যায়, বা ওই বাড়িরই দোতলা একতলায় বিকেলে বা সন্ধ্যাবেলা যারা উপরে গিয়ে একটু দাঁড়ান, তাদের কাছে আগে থেকে খবর নিয়ে যে অচানা লোক সন্দেহপতি বিভিন্ন পাড়ার দিকে তাকাতে যাচ্ছে বা এইটা একটু লক্ষ্য মানে আমি এই পয়েন্টটা নিয়েই আপনার কাছে আসবো যে আপনার কি মনে হয় যে এটা পুলিশ কর্তারা বলবেন বা পুলিশের সাজেশনও ডেফিনেটলি থাকবে, কিন্তু এটা খুব বাস্তবসম্মত যে সমস্ত পাড়ার লোকের ওপর নজরদারি, বা আগে যেমন একটা সল্টলেকের বাসিন্দাদের এই ধরনের ঘটনা ঘটলেই একটা অভিযোগ দেখে দেওয়া হতো যে আপনাদের কমিউনিটি ফিলিং নেই, নিজেদের মধ্যে যোগাযোগ নেই, এরাম তো হবেই। আজকের সল্টলেক কি অনেকটা পরিবর্তিত নয় যে পুজোর চার দিন কারুর বাড়িতেই রান্না হয় না, সবাই একসঙ্গে মিলেমিশে খায়, সবাই সবাইকে চেনে, সেটা কি মানে এখন কি সল্টলেক নিয়ে এই অভিযোগটা খাটে বাসিন্দা হিসেবে আপনারা কি মনে করেন? না, আগের মতো নেই, অনেক বদলেছে। আগে যেমন মানে কি বলবো, ভীষণ নিরিবিলি ছিল, এখন মনে হয় যেন মানে মানুষজন বেড়েছে, সবার সঙ্গে সবার যোগাযোগটাও অনেকটাই রয়েছে, কিছুটা পরিবর্তন তো হয়েছে সল্টলেকে। নেক্সট, এই ধরনের একটা অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেলেন, এরপরও মানে আপনার দিক থেকে কি মনে হচ্ছে যে কোথাও সতর্কতা নেবেন নাকি পুরোটাই বলবেন যে ওভারঅল ল এন্ড অর্ডার সিচুয়েশনটা অনেক টাইট হওয়া উচিত এই ধরনের একটা প্ল্যান্ড সিটির ক্ষেত্রে? সতর্কতা বলতে ধরুন আমি এটাও খুলে ফেলেছি, এটা আমি যেটা পড়ে আছি সেটা ইমিটেশন, কারণ একটা কথা তো সবার মুখ থেকে অটোমেটিকই বেরিয়ে আসে যে পড়েছিলে কেন, পড়েছিলে কেন। তো এবং আমরা যারা এইচ ব্লকে থাকি, আমাদের বাড়ির কাছে একটা বিশাল পার্ক আছে, বিএইচে আমরা মর্নিং ওয়াক করি। গত বছরে এরকম এক মহিলার হাট চিন্তা হয়েছিল, তখন কিছুদিন পুলিশের প্যাট্রোলিং যেটা হয়, তখন পুলিশ অফিসাররা এসে বলেছিলেন ম্যাডাম আপনাদের রিকোয়েস্ট করছি আপনারা কিছু পড়বেন না। ঠিক আছে, আমরা সেটা মানতে পারি, আমি মর্নিং ওয়াকে কিন্তু এই ধরনের অনুরোধ কি সভ্য সমাজে করা যায়? মানে আমি এটা বলছি তো এখন তো দেখছি কোনো সময় কিছুই পড়া যাবে না। তবে আমাদের একটা মানে আমি যেদিন কমপ্লেন করতে গেছিলাম শনিবার, এবং আমার থাকাকালীনই উনিও গেছিলেন, আমাদের অবশ্য এরমভাবে সেদিন অন্তত কিছু বলেননি যে কেন পড়েছিলেন বা কিছু, তবে ওই আর কি নিজের নিরাপত্তার খাতিরেও, কারণ সেদিন ধরুন আমরা দুজনেই অক্ষত ছিলাম, এমনও তো হতে পারত যেটা ঘটনাটা ঘটেছে অনেকেই জিজ্ঞাসা করেছে যে তোমার সবার আগে পিঠে কি কোনো পিস্তল ঠেকানো ছিল, এটা হতে পারত, হতে পারত। তো সেই আমাদের নিজের নিরাপত্তার খাতিরে তো প্রথমেই আমাকে দেখতে হবে যে আমি অন্তত আর কিছু শোনা পড়বো না। তবে এখন যা অবস্থা দেখছি, মানে সিটি গোল্ড পড়লেও কিন্তু ভয়ের ব্যাপার, মানে সেটাও পুলিশ অফিসার বলেছিলেন যে সিটি গোল্ডটাও ওরা চিনবে কি করে, মানে সেটাও পড়বেন না। তো না, সেটা আমি বুঝলাম, কিন্তু আমি বলছি যে ধরুন আপনি কোনো গয়নাই পড়লেন না, কিন্তু সন্ধ্যে সাতটার সময় আপনি বাজার বা কোথাও যাচ্ছেন, আপনার ব্যাগে টাকা আছে, মানে আপনি তো বাড়িতে বসে থাকতে পারবেন না যে সন্ধ্যে সাতটা আমি বেরোবো না। তো সেক্ষেত্রে কি ভাবছেন যে আগের থেকে পরিস্থিতি যদি একটা তুলনামূলক আপনাকে দেখতে বলি, যখন লোক কম ছিল আর নিরালা ছিল, তখন একটু ভয় করতো, কিন্তু এখন কিন্তু আমি অনেক বদলেছে পরিস্থিতি, যেহেতু একটু গান বাজনা করি, আমার একটু চলাফেরা মানে একটু সোশ্যাল ওয়ার্ক করি, অথবা আমি প্রায় রোজই বেরোই, আমার এরকম প্রবলেম হয়নি, সেটাও আমার কাছে একটা ভীষণ বিস্ময়কর যে আমি রাত দশটাতেও ফিরেছি এবং একাও ফিরেছি, মানে ওই একটা ডিস্টেন্সে আমি একাও চলে এসেছি। কিন্তু এটা আমি একেবারে বোকা বনে গেছি শনিবার, মানে নিজের উপরেই রাগ হচ্ছিল যে কি করে এটা হতে পারে যে এরকম সন্ধে সাতটার সময় আমার গলা থেকে নিয়ে নিল। তো ততটা খারাপ বলে আমার অন্তত মনে হয় না, জানি না ভবিষ্যৎ দেখা যাবে। আমার যেটা মনে হয়, নিজেদের তো আমাদের নিজেদের তো সচেতন হতেই হবে, এবং পুলিশি ব্যবস্থাও আরেকটু সচেতন হওয়া দরকার, আরেকটু তৎপর হতে হবে, যাতে আমরা একটু নিশ্চিন্তে চলাফেরা করতে পারি। এবং উনি আমাদের সেদিন বললেন যে যথেষ্ট নাকি পুলিশ প্যাট্রোলিং হয়, কিন্তু তাহলে একদিনে পরপর চারটে কি করে হলো, সেটাও কিন্তু একটা বিস্ময়ের ব্যাপার। এবং গতকালও হয়েছে, তার মানে একটা হওয়ার পর তো নিশ্চয়ই তারা অনেক বেশি অ্যালার্ট ছিলেন, পুরোটাই একই প্যাটার্নে হচ্ছে এবং একটা ট্রেন্ডে চলে। যখন আবার হলো
এবং আপনাদের প্রতিনিধির কাছেই আমি প্রথম শুনলাম যে এল ব্লকে আবার হয়েছে। সেটা আমার কাছে একটা ভীষণ বিস্ময় যে একটা শনিবারে এতগুলো ঘটনা ঘটে যাওয়ার পরেও আবার তারও এত সাহস হলো ২৪ ঘন্টার মধ্যে আবার এরকম ঘটানো। এবং পুলিশের তরফ থেকেও খানিকটা গাফিলতি তো বলবোই যে কি করে একবারে এই আমার হচ্ছে এইচ আর এল কতটুকু ডিস্টেন্স, আর যদি একটাই ছেলে করে থাকে, কারণ ওনারাই বলছিলেন যে একই লোক করছে, তাহলে দেখুন তারও কতটা ডেসপারেট, মানে সে কতটা ডেসপারেট, মানে ভেবেই রেখেছে যে কিছুই হবে না আমি করে যেতেই পারবো। কেন ওনার ঘটনাটা ঘটেছে 7টা, আমারটা খুব সম্ভব 7:30-7:20 এরকম হবে। পরপর আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। সন্ধিদা কিছু সাজেশন দিলেন, যে কথাটা বলে আমাদের এই পর্ব আজকে আমরা শেষ করব সেটা হচ্ছে নিঃসন্দেহে এত বড় রাজ্য এবং রামরাজ্য হয়ে যায়নি, চুরি ছিনতাই ছোটোখাটো ঘটনা ঘটবে, তার সঙ্গে সার্বিকভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতিতে যুক্ত করার কোনো কারণ হয়নি, কিন্তু উদ্বেগের বিষয় তখন হয় যখন একই প্যাটার্নে একই সন্ধেবেলা এবং সন্ধে 7টা নাগাদ পরপর 4টে ঘটনা হয় পরিকল্পিত গর্বের সল্টলেকে। নিঃসন্দেহে সেটা উদ্বেগের, এবং সেই ঘটনা 24 ঘন্টার মধ্যে যদি পরের সন্ধেবেলাতেও রিপিটেড হয় তাহলে নিঃসন্দেহে উদ্বেগের এবং কমিশনারের তৈরি হয়েছে। আমরা আশা করব যে যে আশা ভরসা নিয়ে এই নতুন স্ট্রাকচার তৈরি হয়েছে মানুষ সেই আশা ভরসা সেই বিশ্বাস এই নতুন পরিকাঠামোর ওপর রাখতে পারবেন। খবরের ওপর আমাদের নজর থাকবে আর আপনাদের নজর থাকবে।